এবার নবীর প্রেমে একটা গজল গাইব, শুনবেন শুনবেন সবাই, আলহামদুলিল্লাহ ধৈর্য আছে মাশাআল্লাহ। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বকি আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারা ক্ষণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতো না, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، তাকে দেখো শেরপুরের নালিত বাড়ির জমিনে, আমি সুন্নাহ মাদ্রাসার ময়দানে, তোমার কোরআনের পাগলেরা, তোমার পাগলেরা, তোমার আশিকেরা রাত বাজে দেড়টার উপরে, এরপরও তারা দুটি হাত তোমার কাছে উঠে কেমনে কান্দে, গভীর রাত হয়ে গেছে, দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ গো তোমার দরওয়াজা তুমি গভীর রাত হইলে খুইলা দা, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুটি হাত বাড়াইয়া দিলাম, মুরব্বি বাবাজিদেরকে নিয়া যাদের দ্বারে দেখলে তাদের হাত ফিরা দিতে তুমি লজ্জা পাও, তোমার অলিদেরকে নিয়া, আলেমদেরকে নিয়া, হাফেজ কোরআনদেরকে নিয়া, মা বোনদেরকে নিয়া, আল্লাহ তাআলা যেই যুবকের গানের জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল, সেই দুনিয়ারা আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকেরা তোমার নবীর প্রেমে পাগল হইয়া গভীর রাত পর্যন্ত আমার সাথে যারা হাত গোলা বাড়াইয়ে দিল, আল্লাহ জানি না কার হাত খানা তোমার পছন্দ হয়, আল্লাহ যার হাত খানা পছন্দ হয় তার হাতের উসিনে আমাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দাও, আয় আল্লাহ আমরা গুণাগা তোমার নাম গফফার, আমরা না ফরমান তোমার নাম রহমান, আল্লাহ তাআলা খালি হাতে যদি ফিরাইয়া দাও যাব কার কাছে যাওয়ার জায়গা নাই, আল্লাহ দুনিয়াতে মা বাবা ফিরে দিল মানুষ বন্ধুর পাড়ি
কার্কাস যাবো কার্কাস থেকে ক্ষমা পাবো তোমার তো বান্দার অভাব নাই আমাদের তোমার আল্লাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন তুমি রহমান তুমি রহিম তুমি গফফার আয় আল্লাহ তোমার রহমান রহিম গফফার নামে কেউ সিনা বানায়া আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি না বলছো لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله সবাই জোরে একটু ডাক দিন আল্লাহ মায়া লাগায় আল্লাহর প্রেম মহব্বত অন্তরে জোরে বলেন আল্লাহ আয় আল্লাহ তোমার ডাক শুই না আমার অন্তরে বড় মায়া লাগিয়ে গেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে জীবনের গুনার দিকে না তাকায় আজকের আল্লাহ ডাক নাম আল্লাহ আল্লাহ নামের ডাক যে তোমার দিল হে আল্লাহ নামের ডাক তোমার কাছে বড় মায়া লাগে মায়ের মাকে ডাক দিলে মার ভালো লাগে বাপের বাপকে ডাক দিলে বাপের ভালো লাগে আল্লাহ তোমার কি আল্লাহ বললে তোমার মায়া লাগবে না বাবা মায়ের চাইতে কি তোমার ভালোবাসা মায়া দর কি কম নাকি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে আজাব সইতে পারবো না জাহান্নামের আগুন সইতে পারবো না আয় আল্লাহ যে কবরে দরওয়াজা নাই জানালা নাই আলো নাই বাতাস নাই বন্ধু নাই বান্ধব নাই জানি না কার জন্য ওই কবরের মাটি ডাকে আয় আমি অন্ধকার কবর সব বিচ্ছর ঘর এখানে আলু বাতাস বন্ধু বান্ধব নাই আল্লাহ কবরে ফেরেশতার গুরুজুর বাড়ি জাহান্নামের আগুন 99টা তিন্নির সাপে ভয়াবতা সাপের কামড় সইতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও তুমি যদি মাফ করে দাও তোমার কোনো লস হবে না মাফ যদি না করো তোমার কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব তুমি না বলছো তওবা করলে তুই মাফ করবা মাফ করে দাও যারা হাত গোলা বাড়াইছে জানি না কর জলম দুঃখিনী অন্ধকার কবর দেশে শহীদ কর কলি যার বাবা অন্ধকার কবর দেশে শহীদ আমেরিকার খবর রাখা যায় ফোনে মোবাইল জাপানের খবর রাখা যায় মানুষ ইন্দোনেশিয়ার খবর রাখা যায় যে মা বাবা ঘরের পাশে কবর ওই কবরে সাড়ে তিন হাত মাটির ঘরে মা কেমন আছে জানি না বাবা কেমন আছে জানি না চাল ওই জন্ম দুঃখিনী মা নিজে না ঘুমায়া সন্তান রে যে মা ঘুম পাড়াইল যে মারে দেখলে কবুল হজের শোনাব হয় জনম দুঃখিনী মা কবরে কেমন আছে জানি না জনম দুঃখিনী মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও কলিজার বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে যে কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন অত এলাকায় যে মুরব্বীরা
যে যুবকেরা যে বাচ্চারা যে মায়েরা বোনেরা কবর দেশে শহীদ আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব যদি মানুষ দেখতো মানুষ খাইতে পারত না ঘুমাইতে পারত না কবরের আযাব যদি মানুষ দেখতো মানুষ তার পরিবারের সাথে সম্পর্ক রাখতে পারত না দুনিয়ার কাজে যাইতে পারত না ওই কবরে কত আযাব না জানি কার কবরে আযাব হচ্ছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলের ওসিলায় আজকের মোনাজাতের ওসিলায় প্রত্যেকটা কবরে জান্নাতের বাগান তুমি বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন নেক বাসনা হাত গুলো বাড়াইছি আল্লাহ দয়া করে মেহরবানি করে প্রত্যেকের মন নেক বাসনা পূরণ করে দাও যারা অসুস্থ শিফা দান করো সভাপতি সাহেব অসুস্থ শিফা দান করো অনেকের সন্তান অসুস্থ মা বাবা অসুস্থ শিফা দান করে খেয়াদে বাড়ায় দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ খাটি মুসলমান সময় বানায় দাও এই মাদ্রাসার সমস্ত হাজার তোমার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ আমার মাদ্রাসা তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাজার তুমি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ এই শেরপুরে যে বিপদে আছে মানুষ আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ এই শেরপুরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি শেরপুরবাসীকে হেফাজত করো আল্লাহ শেরপুরের মানুষ আমি যখনই আসি আমার কত ভালোবাসে আল্লাহ আমি মুসাফিরের দোয়া তুমি কবুল করে শেরপুরের মানুষ তুমি ভালোবাসো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো যা চাই নাই আমাদের দরকার তুমি তাও দান করো মাহফিল আয়োজন করতে গিয়া যারা কষ্ট করলো টাকা পয়সা দিল শ্রম দিল মেধা দিল বুদ্ধি দিল আসলো বসলো আল্লাহ দুনিয়াতে শান্তি কাল কেয়ামতের ময়দানে একসাথে নবীর সাথে জান্নাতের মালিক তুমি আমাদেরকে বানায়া দিও আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য জংলার বাস রেডি হইয়া রয়েছে জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় চলে আসছে আয় আল্লাহ জানি না কার জন্য কবরের মাটি রেডি হইয়া রয়েছে আয় আল্লাহ রাব্বুল আলামিন কখন কোথায় কার মরণ হবে জানি না হতে পারে আমি ওয়াজ করতে করতে মোনাজাত করে আর হয়তো ঢাকা যেতে পারবো না আল্লাহ কত ভক্ত স্টেজে মারা গেল কত শ্রোতা ওয়াজ শুনতে শুনতে মারা গেল আল্লাহ কত শিল্পী গান গাইতে গাইতে মারা গেল কত মানুষ গান শুনতে শুনতে মারা গেল জানি না এখানে ওয়াজ করতে করতে শুনতে শুনতে না জানি কি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানায়া দাও খাটি মুসলমান বানায়া দাও পাক্কা ইমানদার বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল যখন চলে আসবে কাছে জান কবজ করার জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল